আসসালামু আলাইকুম নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আমি ফরাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের ইউটিউব চ্যানেলের ম্যানেজার কিভাবে দিতে হয়। অর্থাৎ একজন ম্যানেজার আপনার ইউটিউব চ্যানেলের এ টু জেড কাজ করতে পারবে, আপনি যে কাজ করতে পারেন সকল কাজ তিনি করতে পারবে। শুধুমাত্র তিনি হচ্ছে যে আপনার চ্যানেলটা ডিলিট করতে পারবে না। ডিলিট করা ছাড়া আপনি যে কাজগুলো করেন, ভিডিও আপলোড, ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন, এডিট সকল কিছু করতে পারবে। তো এই বিষয়টা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অন্যকে আপনার ইউটিউব চ্যানেলের ম্যানেজার সিলেক্ট করে দেবেন। তো বেশি কথা না, চলুন স্ক্রিনে যাওয়া যাক। আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, দেন ইউটিউবে গিয়ে আপনার চ্যানেলটি লগ ইন করে নেবেন। তো আমি ইউটিউবে চলে আসলাম, আমার চ্যানেলটি অলরেডি লগ ইন করা আছে। যদি লগ ইন করা না থাকে তাহলে এই চ্যানেল আইকনে ক্লিক করে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনার এই চ্যানেল আইকনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর তৃতীয় নম্বর অপশন লক্ষ্য করুন, ইউটিউব স্টুডিও, এই অপশনটায় ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনারা ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখান থেকে বাম দিকে একবারে নিচে দেখেন যে সেটিংস নামে একটা অপশন আছে, তো এইখানে ক্লিক করে দিতে হবে। তো এইখানে ক্লিক করার পর এই চতুর্থ নম্বর অপশন পারমিশন, এইটাতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন যে আপনার চ্যানেল যে জিমেলটা আছে সেটা ওনার হিসেবে থাকবে, এবং আপনি যাকে ম্যানেজার করতে চাচ্ছেন তাকে ম্যানেজার করার জন্য এই ইনভাইটে ক্লিক করে দিতে হবে। তো ইনভাইটে ক্লিক করার পর যে ব্যক্তিকে ম্যানেজার করতে চাচ্ছেন তার জিমেইলটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি একটা জিমেইল এখানে দিয়ে দিচ্ছি, ম্যানেজার যাকে করব। তো আপনারা যাকে ম্যানেজার করবেন তার জিমেইলটা এখানে দিয়ে দিবেন। আপনার এখানে জিমেইল দেওয়ার পর নিচের যে সিলেক্ট নামে একটা অপশন আছে, তো এইখানে ক্লিক করে দিতে হবে। তো এইখানে ক্লিক করার পর দেখেন অনেক অপশন আপনারা এখানে দেখতে পাবেন, এডিটর, ভিউয়ার, ম্যানেজার। তো আমি ম্যানেজার দিয়ে সিলেক্ট করে দিচ্ছি, দেন নিচের এই সেভ অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে পারমিশনটা নিয়ে নেব, যেহেতু টু স্টেপ ভেরিফিকেশন অন আছে এই কারণে একটু পারমিশন নিয়ে নেবে। তো এটা আমি নিয়ে নিচ্ছি, যদি আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন না থাকে তাহলে এই পারমিশনের অপশনটা আসবে না। তো আমি পারমিশন দিয়ে দিলাম। তো এখন কাজ হচ্ছে যে আমি যে ইমেলটায় ম্যানেজার করে দিলাম ওই ইমেলটার ইনবক্স চেক করতে হবে। তো ওইখান থেকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, যদি সে অ্যাকসেপ্ট করে নেয় দেন সে ম্যানেজার হিসেবে সিলেক্টেড হয়ে যাবে। তো আমি যে জিমেলটা দিয়ে দিছি ওইটা অ্যাকসেপ্ট করে নিছে। তো করে নেওয়ার পর আমি আবার চেক করে দেখব যে ম্যানেজার হিসেবে সিলেক্ট হয়ে গেছে কিনা। তো সেমভাবে ম্যানেজার দেখার জন্য আমি এই সেটিংস অপশনটাই ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমি দেখব যে ম্যানেজার হিসেবে আছে কিনা। লক্ষ্য করুন এখানে যে জিমেলটা আমি দিয়ে দিছি তো এটা ম্যানেজার হিসেবে আছে। এইভাবে অতি সহজেই আপনি অন্যকে আপনার চ্যানেলের ম্যানেজার দিতে পারবেন, এতে করে সে আপনার চ্যানেলটা মেনটেন করতে পারবে। অথবা যদি কেউ আপনার চ্যানেলের ইনফরমেশন জানতে চায় সেক্ষেত্রে আপনি তাকে ম্যানেজার করে দিতে পারেন। তো ম্যানেজার করে দেওয়ার পর আপনার এ টু জেড সে দেখে নিতে পারবে, এবং ক্ষণিকের মধ্যেই আবার ম্যানেজারটা রিমুভ করে দেওয়া যায়। এটা অনেকটাই একটা সহজ কাজ। তো আপনারা ভিডিওটা দেখে কী বুঝলেন এবং কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।